হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে রেলওয়ে এন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ চল্লিশটি জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ফ্রেন্ডস দেখো একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের রেলওয়ে পরীক্ষার জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বানিয়েছি যেই ভিডিওতে জানুয়ারি থেকে জুন মাস অর্থাৎ বিগত ছ মাসের গুরুত্বপূর্ণ আটশোটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি তোমরা যদি এই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে তোমার লিঙ্ক পেয়ে যাবে এবং সেই ভিডিওতে তোমরা এই আটশোটি প্রশ্নের পিডিএফ ফাইলে পেয়ে যাবে ওকে ফ্রেন্ডস আজকে আমাদের মক টেস্ট নাম্বার থার্টিন আজকের এই মক টেস্টে আমরা গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো আজকের প্রথম প্রশ্ন আইবিএ এ নতুন প্রেসিডেন্ট হিসাবে কাকে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাজা কিরণ রায় অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং তিনি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারও এমডি এবং সিও পদে নিযুক্ত রয়েছেন নেক্সট দুই নম্বর প্রশ্ন কোন রাজ্যে সর্বপ্রথম এনআরসি চালু হলো কোন রাজ্যে সর্বপ্রথম এনআরসি চালু হলো তো দেখো এনআরসির ফুল ফর্মকে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও সঠিক উত্তর হয়ে যাবে আসাম রাজ্যে প্রথম এনআরসি চালু হয়েছে অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন জম্মু এয়ারপোর্ট এর নাম পরিবর্তন করে সম্প্রতি কি রাখা হয়েছে এটিও গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন জম্মু এয়ারপোর্ট নাম পরিবর্তন করে সম্প্রতি কি রাখা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে মহারাজা হরি সিং এয়ারপোর্ট অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন ব্লিচিং পাউডারের ঝাঁঝালো গন্ধ কোন পদার্থের জন্য হয়ে থাকে তো দেখো ব্লিচিং পাউডারের সংকেত কি এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কমেন্ট বক্সে জানাও যে সঠিক উত্তর কী হবে ব্লিচিং পাউডারের সংকেত আর ব্লিচিং পাউডারের গন্ধ ঝাঁঝালো হয় এর কারণ হল সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরিন ক্লোরিনের উপস্থিতির জন্য কিন্তু ব্লিচিং পাউডারের গন্ধ ঝাঁঝালো হয় অপশান বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের রেলওয়ে পরীক্ষার জন্য আন একাডেমি টিমের পক্ষ থেকে ফ্রি মক টেস্টের আয়োজন করা হয়েছে এই মাসে এই মক টেস্টগুলো ছয় ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এখানে দেখো টাইম এবং সময় দেওয়া রয়েছে এবং এই মক টেস্টগুলো দেওয়ার লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এই মক টেস্টগুলো তোমরা একদম ফ্রিতে দিতে পারবে ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দু সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবি কোনটি তো দেখো অস্কার পুরস্কার থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষা আসে অস্কার পুরস্কার প্রথম দেওয়া হয় উনিশশো সালে ওকে এবং এই পুরস্কার প্রদান করে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং এই পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্র ক্ষেত্রে অর্থাৎ সিনেমা জগতে তো দেখো এই বছর অর্থাৎ দু সালে অস্কার পুরস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবির নাম হল প্যারাসাইট অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং দু সালে অর্থাৎ গত বছর গত বছর অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবির নাম কি তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে ওকে তোমাদের দেখো রেলওয়ে পরীক্ষার জন্য তোমাদের দু এবং দু হাজার কুড়ি এই দুই সালেরই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের পড়ে আসতে হবে নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত হলেন এস পদ্মাবতী তিনি কে ছিলেন সম্প্রতি পয়াতে হলেন এস পদ্মাবতী তিনি কে ছিলেন সঠিক উত্তর হিসাবে তিনি চিকিৎসক ছিলেন ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্র কোন ভাষাকে জম্মু কাশ্মীরের সরকারি রূপে স্বীকৃতি দিল সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্র কোন ভাষাকে জম্মু কাশ্মীরের সরকারি ভাষারূপে স্বীকৃতি দিল সঠিক উত্তর হয়ে যাবে হিন্দি ডোকরি এবং কাশ্মীর এই তিনটি ভাষাকে কিন্তু জম্মু কাশ্মীরের সরকার সরকারি ভাষারূপে স্বীকৃতি দিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উপরের সবকটি নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন হিরোসীমা দিবস কবে পালন করা হয় হিরোসীমা দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে ছয়ই আগস্ট অপশান বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস দেখো এর পাশাপাশি আরেকটি প্রশ্ন আসে নাগাসিকা দিবস নাগাসিকা দিবস পালন করা হয় নয়ই আগস্ট ওকে হিরোশিমা এবং নাগাসিকা নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত হলেন জো রুবি তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর হিসাবে তিনি একজন লেখক অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দশ নম্বর প্রশ্ন সম্প্রতি কোথায় শিশুদের জন্য প্রথম সংবাদপত্র প্রকাশ করা হলো তো দেখো তোমাদের রেলওয়ে পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হিসাবে আসাম সম্প্রতি আসামে শিশুদের জন্য প্রথম সংবাদপত্র প্রকাশ করা হলো অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট বুদ্ধিচরিত এই গ্রন্থে রচয়িতাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ঘোষ নেক্সট ভারতে রেলগাড়ি প্রথম কবে চালু হয় ভারতে রেলগাড়ি প্রথম কবে চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো তেপ্পান্ন সালে কার আমলে লর্ড ডালহাউসির আমলে ভারতবর্ষে প্রথম রেলগাড়ি চালু হয় আঠারোশো তেপ্পান্ন সালে বোম্বে থেকে থানেতে ওকে নেক্সট কলহন কর্তৃক প্রাচীন ভারতের কোন বইটি লেখা হয়েছিল কলহন কর্তৃক প্রাচীন ভারতে কোন বইটি লেখা হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে রাস্তরঙ্গিনী রাজতরঙ্গিনী হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এখানে আরেকটি প্রশ্ন আছে এই রাস্তরঙ্গিনী গ্রন্থে কোন অঞ্চলের উল্লেখ রয়েছে বা কোন অঞ্চলের কথা জানা যায় সঠিক উত্তর হয়ে যাবে কাশ্মীর ওকে নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন সদ্গতি এই ছবিটির পরিচালককে তো তোমরা ছবি দেখে বুঝতে পারছো সঠিক উত্তর হয়ে যাবে সত্যজিৎ রে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর সদ্গতি এই ছবিটির পরিচালক হলেন সত্যজিৎ রায় নেক্সট দুনিয়ার মজদুর এক হও দুনিয়ার মজদুর এক হও এই উক্তিটি কার দুনিয়ার মজদুর এক হও এই উক্তিটি কার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মার্কস অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট ভারতীয় সিনেমা জগতে ট্র্যাজেডি রানী নামে কে পরিচিত ভারতীয় সিনেমা জগতে ট্র্যাজেডি রানী নামে কে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে মিনা কুমারী অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন এ রাইটার পিপুলস এই গ্রন্থটি কে লিখেছেন এ রাইটার্স পিপুল এটি লিখেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভি এস নয়পাল অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে আঠারো নম্বর প্রশ্ন বিশ্বের মধ্যে কোন দেশ সোনা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে আমাদের বিশ্বের মধ্যে কোন দেশ সোনা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে সঠিক উত্তর যে চীন দেশ নেক্সট উনিশ নম্বর প্রশ্ন নিমের কোন দেশটি বিশ্বের মধ্যে সর্বশেষে স্বাধীনতা অর্জন করেছে তো দেখো এই চারটি দেশের মধ্যে কোন দেশ সবার শেষে স্বাধীনতা পায় সঠিক উত্তর হয়ে দক্ষিণ সুদান অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার বা ভারতের সর্বোচ্চ পুরস্কার হল ভারত রত্ন পুরস্কার অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক পুরস্কার হল পরমবীর চক্র এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক পুরস্কার হল পরমবীর চক্র এবং সর্বোচ্চ অসামরিক পুরস্কার হল ভারতরত্ন ওকে এবং ভারতরত্ন এই বিষয় থেকে অনেকগুলি প্রশ্ন আসে ভারতরত্ন প্রথম কত সালে দেওয়া হয় উনিশশো সালে প্রথম কাদের দেওয়া হয় ওকে প্রথম বিদেশি ভারত রত্ন পুরস্কার পাবকের নাম তত প্রথম বিদেশি ভারত রত্ন পুরস্কার পাবকের নাম হল খান আব্দুল গফফুর খান তো এগুলো তোমাদের ভারতরত্ন পুরস্কার থেকে প্রশ্নগুলো আসে নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন নিনমের কে আমেরিকায় প্রথমবার রাষ্ট্রপতি যিনি ভারতে প্রবেশ করেছিলেন অর্থাৎ আমেরিকার কোন প্রথম রাষ্ট্রপতি যিনি ভারতবর্ষে এসেছিলেন সঠিক উত্তর হিসাবে অপশন এ নেক্সট দেখো গীতা রহস্য এই গ্রন্থের রচয়িতাকে গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন গীতা রহস্য এই গ্রন্থে রচয়িতাকে সঠিক উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন সকল উত্তর পথনাথ কাকে বলা হয় সকল উত্তর পথনাথ কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ল্ড ইম্পাসিবল ইজ ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ ফুলস এই বিখ্যাত উক্তিটি কার সঠিক উত্তর হয়ে যাবে নেপোলিয়ান বোনাপাট অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন নিম্নের কোন কারণের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করেছিলেন কোন কারণের জন্য মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন বন্ধ করেছিলেন তো দেখো গান্ধীজি অসহযোগ আন্দোলন কত সালে শুরু করে সালটা কত উনিশশো কত সাল সেটি তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে এবং এই অসহযোগ আন্দোলন বন্ধ করেছিলেন চৌড়ি চোরা হত্যাকাণ্ডের জন্য ওকে বিক্ষুব্ধকারীরা চোরা নামক থানায় আগুন জ্বালিয়ে দেয় এই হিংসাত্মক ঘণ্টা ঘটনার জন্য তিনি অসহযোগ আন্দোলন বন্ধ করেছিলেন নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সব থেকে বেশি পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সব থেকে বেশি সঠিক উত্তর হয়ে যাবে টোপোস্ফিয়ার অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ভারতের বস্ত্র নির্মাণের জন্য অধিক ব্যবহৃত হয় সঠিক উত্তর হয়ে যাবে সুতি অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন বিখ্যাত গায়ত্রী মন্ত্র নিম্নের কোন বেদে উল্লেখ আছে বিখ্যাত গায়ত্রী মন্ত্র নিম্নের কোন বেদে উল্লেখ আছে সঠিক উত্তর হিসেবে ঋগ্বেদ বেদ চার প্রকার সাম যজু অধর্ব ঋগবেদে গায়ত্রী মন্ত্র উল্লেখ আছে নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি সঠিক উত্তর হয়ে যাবে তারাপুর অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন মৌমাছি গড়ে কত দিন বাঁচে সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চাশ থেকে ষাট দিন মৌমাছি গড়ে পঞ্চাশ থেকে ষাট দিন বাঁচে তো ফ্রেন্ডস দেখো এইসব প্রশ্নগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের রেলওয়ে পরীক্ষার পাশাপাশি আবকারি মেন্স পরীক্ষা এবং ডাব্লিউ বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো জাতীয় আয় পরিমাপ পদ্ধতি কে আবিষ্কার করেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু তোমাদের ডাব্লিউ পরীক্ষায় প্রচুরবার এসেছে এবং দু সালে গ্রুপ ডি পরীক্ষায় প্রচুর শিফটে কিন্তু এই প্রশ্নটি এসেছিল ভারতবর্ষের জাতীয় আয় প্রথম কে পরিমাপ করে বা কে আবিষ্কার করে তো দেখো ভারতের জাতীয় আয় যদি আমরা বলি ভারতবর্ষের জাতীয় আয় প্রথম কে আবিষ্কার করেন বা কে পরিমাপ করেন সঠিক উত্তর হিসেবে প্রশান্তচন্দ্র চন্দ্র এবং যদি বলা হয় জাতীয় আয় পরিমাপ পদ্ধতি আমাদের সারা বিশ্বে প্রথম কে আবিষ্কার করে তাহলে হয়ে যাবে সাইমন কুচনেট অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এবং যদি বলা হয় ভারতের জাতীয় আয় পরিমাপ পদ্ধতি প্রথম কে আবিষ্কার করে বা কে কে প্রথম পরিমাপ করে তাহলে হয়ে যাবে প্রশান্তচন্দ্র চন্দ্র নেক্সট দেখো বত্রিশ নম্বর প্রশ্ন আইটিতে কোন পদ্ধতিতে ব্যান্ড উইথ বানানো হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মেমোরি ইন্টারলিভিং অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি থ্রি নাইলন কি ধরনের বস্তু নাইলন কি ধরনের বস্তু সঠিক উত্তর হয়ে যাবে পলি এম আই অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট থার্টি ফোর জেট ইঞ্জিন নিম্নলিখিত কোন নীতি অনুযায়ী কাজ করে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জেট ইঞ্জিন নিম্নলিখিত কোন নীতি অনুযায়ী কাজ করে সঠিক উত্তর হয়ে যাবে সরল লৈখিক ভরবেগের নিত্যতা সূত্র অনুযায়ী একটি জেট ইঞ্জিন কাজ করে নেক্সট থার্টি ফাইভ নিম্নলিখিত কোন মৌলটির অক্সাইড কুল্যান্ড হিসাবে ব্যবহৃত হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কার্বন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি সিক্স রেডিও কার্বন পদ্ধতিতে পদ্ধতির সাহায্যে প্রাচীন যুগের কোন বস্তুর বয়স নির্ধারণ সমাধান কোন বিজ্ঞানী করেছিলেন অর্থাৎ প্রাচীন যুগের কোনো বস্তুর বয়স নির্ধারণ আমরা রেডিও কার্বন পদ্ধতির মাধ্যমে করে থাকি বর্তমানে এটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উইল আর্ড লিব্বি নেক্সট দেখো থার্টি সেভেন অনাস্থা প্রস্তাবে নোটিশ পাশ করার জন্য বিধানসভায় কতজন সদস্য সম্মতির প্রয়োজন হয় গুরুত্বপূর্ণ একটি সংবিধানের প্রশ্ন অনাস্থা প্রস্তাবের নোটিশ পাশ করার জন্য বিধানসভায় কতজন সদস্য সম্মতির প্রয়োজন হয় সঠিক উত্তর যাবে মোট তিরিশ জন সদস্যের সম্মতির প্রয়োজন হয় ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট থার্টি এইট নির্মের কোন করটি কেন্দ্রীয় সরকার দ্বারা গৃহীত কর বা রাজস্ব কর নয় অর্থাৎ এই চারটির মধ্যে তিনটি হল কেন্দ্রীয় সরকারের কর এবং একটি হলো রাজ্য সরকারের কর সঠিক উত্তর কৃষি কর এটি কিন্তু কেন্দ্রীয় সরকারের কর নয় বাকি দেখো আয়কর কর্পোরেট ট্যাক্স এবং আপগ্রেড শুল্ক এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের ট্যাক্স বা কর নেক্সট দেখো ডাব্লু ডাব্লু ডাব্লিউ এর পুরো নাম কি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট এবং লাস্ট প্রশ্ন সুব্রত কাপ কোন খেলার সঙ্গে জড়িত তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সুব্রত কাপ ফুটবল খেলার সঙ্গে জড়িত ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো কোন কাপ কোন খেলার সঙ্গে জড়িত এই বিষয়টি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত আরও বেশ কিছু প্রশ্ন আছে যে আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর যাবে হকি খেলার সঙ্গে যুক্ত ওকে তো ফ্রেন্ডস এই হলো আজকের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নোত্তর এই চল্লিশটি প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করলে সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও এবং তোমরা নেক্সট কোন পরীক্ষার প্রস্তুতি করছো সেটি এই ভিডিওর কমেন্টে জানাবে এবং কোন পরীক্ষার প্রস্তুতি ক্লাস কোন বিষয়ের প্রস্তুতি তোমরা চাও সেটিও এই ভিডিওর কমেন্টে জানাবে ফ্রেন্ডস তোমাদের আরআরবি আর এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য আন টিমের পক্ষ থেকে একটি ব্যাচ লঞ্চ করা হয়েছে প্রিভিয়াস ইয়ার কোর্সেন ব্যাচ অন ম্যাথ অ্যান্ড রিজনিং ওকে অর্থাৎ এই ব্যাচ কোর্সে তোমাদের করানো হবে আর আরবি এনটিপিসি এন এবং রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য বিগত বছরের অঙ্ক এবং রিজনিংয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই ব্যাচ কোর্স শুরু হতে চলেছে আগামী তেইশে নভেম্বর থেকে ওকে এবং এই ব্যাচ কোর্সে তোমাদের অঙ্ক করাবেন মুস্তাফা স্যার এবং রিজনিং করাবেন ধনঞ্জয় স্যার আন এই ব্যাচ কোর্সে তোমরা কি কী সুবিধা পাবে এবং এই ব্যাচ কোর্সগুলো তোমরা কেন করবে তো প্রথমত দেখো এই ব্যাচ কোর্সের ক্লাসগুলো তোমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় করতে পারবে এক্ষেত্রে কিন্তু কোনো টাইম বাউন্ডিং নেই এছাড়া তোমরা এখানে লাইভ ক্লাস পেয়ে যাবে সাপ্তাহিক মক টেস্ট পেয়ে যাবে এবং এই মক টেস্টগুলোর মাধ্যমে তোমরা তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক বুঝতে পারবে ওকে এছাড়া প্রতিটি ক্লাসের ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে এবং সেই সাথে প্রচুর ফ্রি মক টেস্ট পেয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস দেখো এই ব্যাচ কোর্সগুলো তোমরা নিতে পারো তোমরা যদি সি ফোর জিরো ওয়ান এইট এই কোড ইউজ করো তাহলে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এছাড়া তোমরা যদি এই যে ছ মাস বা বারো মাসের কোর্সগুলো নিতে পারো সে সঙ্গে তোমরা কিন্তু আরেকটি সুবিধা পেয়ে যাবে এই ছ মাস বা বারো মাসের মধ্যে যতগুলো কোর্স লঞ্চ করা হবে সেই সবগুলো কোর্স তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই যে শুধুমাত্র তোমরা রেলের এই কোর্স করতে পারবে ওকে তো ফ্রেন্ডস দেখো বর্তমানে ডিসকাউন্ট চলছে এরপরে নাও থাকতে পারে সুতরাং তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্সগুলোতে যুক্ত হতে পারো ফ্রেন্ডস এইবার দেখো তোমরা এই কোর্সগুলোতে কিভাবে এনরোল করবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু এইরকম একটি পেজ ওপেন হবে তারপরে তোমরা এই এনরোল এই অপশনে ক্লিক করে সি ফোর জিরো ওয়ান এইট এই কোড ইউজ করবে এই কোড ইউজ করার পর তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু টেন ডিসকাউন্ট পেয়ে যাবে এবং সেই সঙ্গে তোমরা পেমেন্ট করে এই কোর্সে যুক্ত হতে পারবে ধন্যবাদ